সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল টোকানোয়ার ঘরে দর্শক এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছিলাম ফ্যামিলি ল নিয়ে আমি সরাসরি আমার অতিথির কাছে চলে যেতে চাই আমরা আলোচনা যেখানে শেষ করেছি আমার সেখান থেকে যদি আমরা শুরু করি সুপ্রিয় দর্শক আমরা শেষ যা বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের বাংলাদেশ বাঙালিদের সহ আছে বাচ্চা খায় না মারবে থাপ্পড় দিবে এইসব জিনিস যদি আপনি করে দয়া করে কিন্তু আপনি বাচ্চা হারাবেন যদি কোনো কারণে এটা ক্লিক আউট হয়ে যায় বাচ্চা কোনো কারণে আপনি থাপ্পড় দিচ্ছেন ব্রুজ হয়েছে বা আপনি জিবির কাছে নিয়ে গেছেন জিপি জিজ্ঞাসা করছে কী হয়েছিল আপনি সহজ সরল মনে দিলে ভাত খায় নাই থাপ্পড় দুইটা মারছি বা বাচ্চা কিন্তু হারাইলেন আরও কিছু কথা বলি এগুলা এই জিনিসগুলো আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি বাচ্চাদেরকে আমরা ইন ল দুই তিনটা শব্দ উচ্চারণ করি খুবই সিরিয়াস উচ্চারণ করি এক আমরা বলি সেফ গার্ডিং অফ দ্য চিলড্রেন সেফ গার্ডিং অফ দ্য চিলড্রেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু বাচ্চাদের রিস্ক অ্যানালাইসিস করা এবং যদি কোনো কারণে মনে হয় যে ইউ আর নট ক্যাপেবল অফ মেনটেন দ্য সেফ গার্ড অফ দ্য চিলড্রেন বিলিভ মি আপনার বাচ্চা আপনার কাছে থাকবে না নিয়ে যাবে কাউন্সিল এগুলা নিয়ে আমরা রেগুলার ফাইট করি রেগুলারই এগুলা নিয়ে কথা বলি একটা অসভ্য অসহ্য অবস্থা হয়ে যায় তখন আমাদের ক্লায়েন্টরা কান্দতে থাকে কোর্টে এইখানে বাহিরে আমরা কিছুই করতে পারি না আরেকটা কথা আপনাদেরকে একটু মাথায় রাখি যদি কারো মেন্টাল কোনো বিষয় থাকে কোনো স্পাউজের মেন্টাল এলিমেন্ট থাকে দয়া করে দ্রুত ডাক্তার দেখাবেন কোনো কারণে যদি মনে হয় সোশ্যাল সার্ভিস যখন আপনার বাসায় ঢুকবে এবং যদি বুঝতে পারে যে আপনার মেন্টালি ইউ আর নট ফিট টু সেফ গার্ড দ্য চাইল্ড সাথে সাথে বাচ্চা নিয়ে যাবে আপনার এগুলা সিরিয়াস কোন বিষয়ে সিরিয়াস এখন বাচ্চার কাস্টডি কে নিতে পারবে অ্যাজ পার ইজ ইজ কনসার্ন বাচ্চার বার্থ সার্টিফিকেট যাদের নাম আছে তারাই কাস্টডি নিতে পারবে এখন বাচ্চার বার্থ সার্টিফিকেটের নাম থাকে বাবা মার যদি কোনো কারণে বাবা বা মার নাম বার্থ সার্টিফিকেটে বাদ যায় স্পেশালি বাবার নাম বাদ যায় মার নাম তো থাকবে ওখানে নিবে মার নাম কেউ ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃতভাবে হোক অনেকে আছে ইচ্ছা করে বাপের নাম দেয় না সেই বাবার এই চাইল্ডের কাস্টোডি পাইতে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার করতে ইট ইজ এ সিরিয়াস হ্যাডেক আপনাদেরকে এখন বলে রাখি এখনই কাজগুলো ঠিক রেখে প্রথম কথা হইল যে বায়োলজিক্যাল ফাদা ফাদার বার্থ ফাদার জন্মের যে বাবা সেই বাবা বা সেই মা তাদেরকে যদি বার্থ সার্টিফিকেটের নাম থাকে আমরা ইংরেজিতে বা বাংলাতে একে হয় প্যারেন্টাল রেসপন্সিবিলিটি তাদের হয় মানে সেই বাচ্চাটা প্যারেন্ট হিসাবে রেসপন্সিবল এগুলো অনেক রেসপন্সিবল ইস্যু আছে বাচ্চাদের ইস্যু অনেক বড় আমাদের সময় কম আমরা চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে এটা শেষ করার জন্য এখন যদি বাপও পাগল হয় মাও পাগল হয় অথবা মা বাবা দুইজনই বাচ্চার সাথে সামনে মারামারি করে এটা প্রমাণ হয়ে গেছে অথবা বাচ্চার মা পাগল বা বাচ্চার বাপ পাগল অথবা বাচ্চার এই আপনার বাসায় এমন কোন লোক আছে থার্ড পার্টি যে আপনাদের সাথে ইনজন দিয়ে বাচ্চাকে বাচ্চার সাথে খারাপ আচরণ করেন বা আমরা বলি প্যারেন্টাল চ্যাস্টাইজমেন্ট শব্দটা আমরা যে বাংলা যে থাপড় মারি এটা শব্দ প্যারেন্টাল চেস্টাইজমেন্ট আপনি যদি কোনো ফিজিক্যাল চ্যাস্টাইজমেন্ট করেন আপনার বাচ্চার তা হইলে আপনার সিরিয়াস একটা বিষয় হবে যে এইটা যদি প্রমাণ হয় আমরা বাংলাদেশের মানুষ কত সুন্দর করিবার আরে বাচ্চারা একটা মায়ের দিচ্ছে তো কী হয়েছে

হাজব্যান্ড ওয়াইফ মারামারি হয় বাচ্চাদের সামনে বাবা মা মানে বাচ্চার দাদা দাদি ঘরে আসে কিছুই কোনো করলো না ওই দাদা দাদিও বঞ্চিত হবে বাচ্চা কাস্টোর থেকে যদি বলছি বাপমা যদি পাগল হয় যদি বাচ্চার বাবা মাকে যদি না দিতে পারে তখন অন্য কোনো রিলেটিভস এই দেশে কি বাংলাদেশে এদেরকে এ দেশের সোশ্যাল ওয়ার্কার অ্যাসেসমেন্ট করবে কিন্তু কোনো দাদা দাদি বা নানা নানির সামনে যদি বাচ্চাকে মারা হয় বা বাচ্চা দাদা দাদির সামনে বা নানা নানির সামনে বাবা এবং মা ঝগড়া করতেছে তার দাদা দাদি বা নানা নানি তাদেরকে এগুলা প্রোটেকশন দিচ্ছে না আমরা বলি শিল্ডিং অফ চাইল্ড বাচ্চাকে শিল্ড করতেছে না বাচ্চার ইমোশনাল অ্যাটাচমেন্ট ইমোশনাল হার্ম হবে এখানে সিরিয়াস এরকম বহু কেস আছে বহু এরকম বাবা মার ঝগড়া দেখতে দেখতে তারা মেন্টালি ইল হয়ে গেছে এগুলো নিয়ে কোর্ট খুবই কনসার্ন কোর্টের কাছে গেলে কোর্ট একটা জিনিসই দেখে বাচ্চার ইমোশনাল বিইং অ্যাস্টাবলিশ হয়েছে কিনা যদি না হয় কোনো দিনও দুনিয়া উল্টায় যাবে আপনি কোটি কোটি টাকা খরচ করতে পারবেন হাজার হাজার পাউন্ড খরচ করে টপ ব্যারিস্টার এই দেশের কিউজি নিয়ে যাবেন আপনারা বাচ্চা পাবেন না এই দেশের জাজ এই ব্যাপারে ভেরি ব্যারি স্ট্রেট জি ধন্যবাদ আনার আমার মনে হয় আমরা চাইল্ড কাস্টর নিয়ে আরেকটি অনুষ্ঠান করবো আজকের মতো আপনাকে এখানে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি আজকের মতো এখানে শেষ করতে হবে সামনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ